গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সুদূর লন্ডন থেকে আমার সিস্টার আমাকে এই ক্রোসো বা সুস্বাদু পাউরুটির ভিডিওটা করে পাঠিয়েছে, যাতে আমি বাড়িতে বানিয়ে খেতে পারি। আর আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে আমার সব বন্ধুরা এই বেকারি আইটেমটা অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারে। এটা বানানো খুব ইজি। আটার সাথে ইস্ট, বাটার আর আন্দাজ মতো নুন চিনি মাখিয়ে ফ্রিজে রেখে দাও। তারপর বেশ কিছুক্ষণ পর বার করে এরকমভাবে বেলে ফেলো। তারপর কেটে কেটে এই রকম শেপ আনো। ইচ্ছে করলে অন্যরকম শেপও কিন্তু তোমরা করতে পারবে। তারপর একটা ব্রাশ দিয়ে এপিট ওপিট করে বাটার সব কটাতে মাখিয়ে নাও। প্রায় 150 ডিগ্রিতে 20 মিনিট ওভেনে তোমাদের এটা গরম করতে দিতে হবে। এক্স্যাক্টলি 20 মিনিট এটা রাখার পর এটা হয়ে যাবে সুস্বাদু ক্রোসো অথবা সুস্বাদু পাউরুটি, যেটা কলকাতার ফ্লোরিজে ভীষণ বিখ্যাত একটা বেকারি আইটেম। যারা কলকাতার ফ্লোরিজে গেছে তারা কিন্তু প্রায় সকলেই এটা একবার হলেও টেস্ট করেছে। সেই বিখ্যাত বেকারি আইটেম এখন তোমার ঘরেই। সকাল বিকেলে চা বা কফির সাথে জাস্ট জমে যাবে, আর তাছাড়াও এমনি এমনিও খাওয়া যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করো কিন্তু, আর ভালো লাগলে লাইক। তোমাদের প্রত্যেকের কমেন্টস আমাকে দারুণ ইন্সপায়ার করে। নতুন ভিডিও নিয়ে তো খুব শিগগিরই আসছি, ততক্ষণ ট্রাই করো, বানিয়ে ফেলো আর মজা করে সবাই মিলে খাও। বাই বাই।